নমস্কার বন্ধুরা, সঞ্চিতা সংসারে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো কুমড়ো পাতায় চিংড়ি ভাপা। চলুন তাহলে শুরু করি। এখানে আমি আগে থেকে কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর সর্ষে বাটা, আর লাগছে সর্ষের তেল। এবার ভালো করে এগুলোকে আমি একটু মাখিয়ে নেব। এবার কুমড়ো পাতাগুলোকে আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন। বড় পাতাগুলোকে নিচের দিকে দিয়ে ছোট পাতাগুলোকে উপরের দিকে দেব। এবার দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে। একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প করে সর্ষের তেল। এবার এগুলোকে আমি চার পাঁচ থেকে মুড়ি নেব। একটা সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব যাতে খুলে না যায়। পরপর আমি চারটে তৈরি করে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে গামলার মধ্যে দিয়ে দেব জল। জলটা ফুটে উঠলে এর মধ্যে একটা ঝাঁঝরি থালার মধ্যে এক এক করে আমি কুমড়ো পাতা ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নিলাম। আমি একটু কাচিয়ে দিয়ে আপনাদের কেটে দেখাই ভেতরটা কি সুন্দর হয়ে গেছে। পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছগুলো। তৈরি আমার কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপা। যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার তৈরি করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।